This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Dike dike ED red. Howrar panchlay hana dilo ED. BJP rajya sabhapati tatha kendriya mantri Sukanto Mojumdar er dabe reshon durniti mamlay dike dike ED rana. Kintu amader reporter er kache ki khobor royeche. Cholun shorashori kotha boli amader pratinidhi Shoma Dasher shonge. Shoma kothay kothay ED rana ki jante parcho tumi ei bishoye? ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। আমরা দেখলাম আজকে সকাল সকালে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। রেশন দুর্নীতি মামলায় বিভিন্ন যে রেশন ডিলার রয়েছে সেই রেশন ডিলারদের যে সমস্ত গোডাউন আছে সেখানে কিন্তু তারা পৌঁছে গেছেন। আমি রয়েছি হাওড়া পাঁচলায়, পাঁচলায় একটি এখানে গোডাউন দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন। এটি একটি রেশন ডিলার যেখানে কিন্তু তাদের যে অ্যাড্রেস দেওয়া আছে তাতে কিন্তু এখানে লেখা আছে যে মিসেস শীতল প্রসাদ সাহা এবং প্রপ্রাইটার যে আছে সে হচ্ছে লোকনাথ সাহা। অর্থাৎ এই যে রেশন ডিলার তার নামই কিন্তু হচ্ছে লোকনাথ সাহা। তার যে রেশনের যে গোডাউন সেই গোডাউনে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা চলে এসেছেন। এবং শুধুমাত্র যে হাওড়ার পাঁচলা এমনটা নয়, এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে এই রেশন দুর্নীতি মামলায় তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন এবং তাদের যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান তুমি নজর রাখো। সুকান্ত মজুমদার কি বলেছেন এই ইডি অভিযান নিয়ে শোনাবো। রেশন দুর্নীতি মামলা এত বড় যে আগামী কয়েক বছর ধরে যদি এর তদন্ত চলে এবং বিভিন্ন জায়গায় রেড হয় অবাক হওয়ার কিছু নেই। জাল গোটা রাজ্য জুড়ে বিস্তৃত আছে, প্রত্যেকটি জেলায় জেলায় এর বেনিফিশিয়ারি আছে। তৃণমূলের বিভিন্ন নেতা এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেকের বাড়িতে রেড হওয়া উচিত। আর এই মুহূর্তে আরো একটা খবর, শান্তির পথেই আসবে সমাধান। রাশিয়া ইউক্রেন সংঘাতের আবহে পুতিনকে বার্তা নরেন্দ্র মোদীর, নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ শান্তিপূর্ণ আলোচনার পক্ষে সওয়াল ভারতের প্রধানমন্ত্রীর। ব্রিক্স সম্মেলনের মাঝেই দ্বিপাক্ষিক বৈঠক দুই রাষ্ট্রনেতার। আসছে পরে খবরে, আরজিকর জয়নগর কাণ্ডের রেশ এখনো মেলায়নি। তার মধ্যেই 7 বছরের এক নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে তোলপাড় আলিপুরদুয়ার। মঙ্গলবার ভারত ভুটান সীমান্তের জয়গায় একটি পরিত্যক্ত জমি থেকে নাবালিকার পোড়া দেহ উদ্ধার হয়। ঠিক কি ঘটেছে সুজিত রায় আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে একটু জানি। সুজিত, ঠিক কি ঘটেছে এবং এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিল? দেখো লিমা, জয়গার ঘটনা নিয়ে কিন্তু ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। তারপর পুলিশ পদক্ষেপ নিয়ে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। যে মূল অভিযুক্ত ওই কিশোরীর যে প্রতিবেশী বাবলু মিয়া এবং তার দুই সাক্ষীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাবলু মিয়া নিজে স্বীকার করেছে যে এই ঘটনায় সে যুক্ত এবং ওই 7 বছরের নাবালিকাকে ধর্ষণের পর খুন করে তার দেহ পুড়িয়ে দেওয়া চেষ্টা করা হয়েছিল। পরে স্বাভাবিকভাবে এবং যে এলাকায় ঘটনা ঘটেছে পুলিশকে নিয়ে বাবলু মিয়া সেখানে যায় এবং সেই মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যে পুলিশ সে তিনজনকে গ্রেপ্তার করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। আজ তাদের তিনজনকে আদালতে তুলবে পুলিশ। দেখা যাক কি হয়, আদালতের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুজিত। অ্যাকিউজ কা নাম থা উস কমপ্লেন মে উসকো হাম লোগ তুরন্ত খোজনা চালু কিয়ে। ইনফরমেশন আয়া কি নেপাল মে ও পায়া গয়া হ্যায়, তো তব এক ভিডিও বহুত মতলব চালাকি সে এক খিঁচা গয়া থা। উস ভিডিও মে হাম লোগ নোটিস কিয়ে কে ও বোলে হ্যায় হাম ইয়ে বাচ্চি কো উস দিন লে গয়ে থে, মেরে সাথ অর দো লোগ থে অর বাদ মে ও ইয়ে কনফেস ভি কিয়ে হ্যায় কে বাচ্চি কো মার দিয়া গয়া হ্যায়। जो अंजाम दिया गया है ये वही पीएम में क्लियर होगा। ये तो मतलब जो परफेक्ट डेट क्या है ये हम तो नहीं बता सकते। শ্রী কর্তারপুর সাহিব করিডোর সমঝোতায় মেয়াদ বাড়লো আরো 5 বছর ঘোষণা বিদেশ মন্ত্রকের। পাকিস্তানের কর্তারপুর সাহিবে শ্রদ্ধা জানাতে যেতে পারবেন ভারতের শিখ ধর্মাবলম্বীরা, জানালো ভারতের বিদেশ মন্ত্রক। গত কয়েক বছরে রাজ্যের শিক্ষা নিয়ে অনেক বিতর্ক আমরা দেখেছি। প্রশ্ন উঠেছে কে শিক্ষক আর কে শিক্ষকের মুখোশ পড়ে আছে সেটা নিয়ে। যোগ্য অযোগ্যের লড়াইও দেখেছি আমরা। কিন্তু এখন আপনাদেরকে অন্য একটা বিষয় দেখাবো, শিক্ষক বনাম শিক্ষক।
স্কুল শিক্ষক বনাম গৃহশিক্ষক। কথায় বলে শিক্ষাদান শ্রেষ্ঠ দান, কিন্তু টাকিতেই শিক্ষাদান নিয়ে রীতিমতো হই হই কাণ্ড। দরজায় যিনি দাঁড়িয়ে তিনি স্কুল শিক্ষক, আর তার সঙ্গে যারা বাগবিতণ্ডা করছেন তারা গৃহশিক্ষক। রাজ্য সরকারের নিয়ম বলে সরকারি স্কুলের শিক্ষকরা টিউশন করতে পারবেন না, কিন্তু অভিযোগ সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল শিক্ষকরা টাকার বিনিময়ে ছাত্র পড়াচ্ছেন, আর এর ফলে যারা টিউশন পড়িয়ে সংসার চালান তারা বেকার হয়ে পড়ছেন। তাই গৃহশিক্ষকরা একজোট হয়ে স্কুল শিক্ষকদের হাতে নাতে ধরতে অভিযানে নামলেন টাকিতে। স্কুল শিক্ষকদের দাবি তারা টাকার বিনিময়ে পড়ান না, কিন্তু এক পড়ুয়া বলে দিলেন 200 টাকা প্রতি মাসে দিতে হচ্ছে। পড়ুয়া বিপাকে ফেলায় স্কুল শিক্ষক বলছেন মেইনটেনেন্স চার্জ। ওরা যেটা বলেছে যে 200 টাকা দেয় সেটা ঘরের মেইনটেনেন্স পারপাস দেয়। বাড়ির মেইনটেনেন্স চার্জ দিচ্ছেন পড়ুয়া, বেশ হাইফাই ব্যাপার তাই না? স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের প্রথম নির্দেশ বাম আমলে, তৃণমূল ক্ষমতায় এসেও সেই নিয়ম পরিবর্তন করেনি। 2018 সালে রুল জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। মে 2023 কলকাতা হাইকোর্টের কড়া অবস্থান, কেউ নিয়ম ভাঙলে 3 মাসের মধ্যে ব্যবস্থার নির্দেশ আদালতের। কিন্তু নির্দেশিকা বা শাস্তির ভয় কোনো কিছুই দমাতে পারছে না, আর তাই শিক্ষার মতো মহান দান নিয়ে বিতর্ক উতুঙ্গে। এই সমস্ত যে বেআইনি কাজকর্মগুলো করছেন এনারা, তাদের সূত্র ধরে এই শিক্ষিত বেকার যারা গৃহশিক্ষকতাকে পেশা অবলম্বন করে সমাজ জীবন যাপন করছে, সুস্থ জীবন যাপন করছে, তাদের পথে অন্তরায় সৃষ্টি করছে। মোদ্দা কথা, একদল মানুষের কাজের অভাব, আরেকদল মানুষ একটু বাড়তি আয়ের স্বপ্ন দেখেন, তাই শিক্ষাদানের অধিকার কেউ ছাড়তে চান না। মহান দান বলে কথা, কিন্তু নিয়মকে যে বুড়ো আঙুল দেখানো হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। মধ্যশিক্ষা পর্ষদ ব্যবস্থা নেবে কি? টাকি থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।